প্রত্যেক দিন 10টা 12টা প্রস্তাব আয় বুঝেন না ডাঙ্গর পোলা থাকলে যা হয় 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 আর তারপর আমরা আই দেখ কে দিয়েন এ পরে কথা কো মানে হ্যাঁ নাসির এদিকে আই দেবো এদিকে আই এদিকে আই কি খবর না ভাই বলেন কি খবর আগে না না আমাকে বাড়িতে আও না যাও না আমি তো চাই আমাকে বাড়ি আবা যাবা সব সময় খাবা আর আইতনে গড়ি আবা দেই না তো এরা কোনো কথা কইলেন নেব মোর কোনো খাইলই কাম কাজ নাই মুই আমেক বাড়ি আইয়ে খামু আর গইলাম এ তুমি আমারে নেব বলাও কা তুমি আমারে বলাবা তা লই কারণ তোমাকে লাগে আমি চাই সম্পর্কটা একটু গাঢ় হোক কারণ তোমার বোন যদি আমার পোলার লই জ্ঞানী তাহলে তুমি রাবি দে আমার পুত্র আমি তোমার তা লই হই তুমি এইরম বলাবা আমারে এই সমস্ত চিন্তে লই ঘরে এই বাদ দিয়া বাড়ি দিয়ে সোয়ামিন তেল মাথায় দিয়ে এবার ঘুমাই থাকে মুই বাঁচিয়ে থাকতে এবার তুমি মোর বুইন আমের পোলার দারে আমের পোলার যে খাইছি এবার এ নাসি এটা মনে করিস যে তোরে আল্লাহর বুই এ দেশে আরো মানুষের মাইয়া আছে এ মোর পোলা কিন্তু উলিতে খাই নাই ও বাপ দেন মানুষও জন্ম নেয় পৃথিবীতে পশুও জন্ম নেয় পশু মরলে মানুষ মনে রায় না আবার মানুষই যদি পশুর ন্যায় আচরণ করি আমরা হেলেও মানুষ মনে রায় না তাহলে আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানব কুলে যদি এই সার্থকতা না থাকে তাহলে আমরা মানুষ হলাম কি ভাই যদি আমি যদি খারাপ আচরণ করি তাহলে আমার কিন্তু মানুষ মনে রাখবে না ভাই এই যে তোর বিয়ে শাদীর ব্যাপারে অনেক জায়গায় যে প্রস্তাব হয় সে তো পাই কি পোলাটা বেয়াদ কি লিখে পাই আচরণে ভাই তোর নেই কিন্তু সাফা সাফি কিন্তু একটা ঝামেলায় আছে পরিশেষে একটা কথা ভাই আমার তোর আমি একটা মন থেকে কই ভাই বড় ভাই হিসাবে তোর আমি কই দিয়েছি ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায় তুই ছোট বড় সবাই ইজ্জত দে তোর ইজ্জত আল্লাহ বাড়াই দিবে কেউ আর কোনোদিন কইবে না যে স্বপন একটা বেয়াদ আমি বড় ভাই হিসেবে তোরে সাজেস্ট করলাম তুই যদি কেউ সম্মান দাও তুই সম্মান পাবি আল্লাহ তোরে দেবে আমি এই কথাটা কই গেলাম যদি পরিবর্তন না পাও তুই আমার যাই সেই পিস ভাই আমার ভালো থাক আসসালামু আলাইকুম তুমি কি কও দুলাল মিয়া আমরা সবাই মিললে যদি যে কাজটার উদ্যোগ নিছি যদি করি আমার গ্রামের সবার জন্যই ভালো হইবে নাকি এটা করতে হইবে সবাই আমরা একসাথে থাকবো এটা একটা চূড়ান্ত ফয়সালা করবো ঠিক আছে যাবাই না তো সবাই আমরা একমত হ্যাঁ আপনারা যা করবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি পাওয়া ধরছি বাবা আমি আপনার লাগে অন্যায় করছি বাবা হ্যাঁ বাবা বাবা ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তোমার মাফ করে দিবি বাবা দাদু আমি অন্যায় করছি বাবা মানুষ তো ন্যায় অন্যায় করে মানুষ তো আর ভুলের উর্জেন আপনি পাওয়া দেবেন মাফ করে দিস লাগবো না ও লাগবো দুলা ভাই অন্যায় করছি ভাই আল্লাহর হাতে ক্ষমা করিয়ে দেবেন যদি আপনি এলাকার গর্জামাই শিল্পী সমাজ হিসেবে শ্রদ্ধা করি আপনার ঠিক আছে থাকো ভালো বুঝে শুনে চলো সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওরা খারা না ভাই এইবার আর আমি আমার তালুই বলাইতে সমস্যা নাই কি কও পুত্রা এইবার ঠিক আছে আমার পোলার সবাই মাফ করে দাও হ্যাঁ ঠিক আছে